শিশুকে মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন দেওয়ার অভিযোগ চিকিৎসা কেন্দ্রের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার শান্তিপুর থানা এলাকায়। অভিযুক্ত চিকিৎসকের নামে থানায় অভিযোগ দায়ের। শিশুর শরীরে মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন দেওয়ার অভিযোগ উঠল চিকিৎসকের বিরুদ্ধে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে নদিয়ার শান্তিপুরে। অভিযুক্ত বেসরকারি চিকিৎসা কেন্দ্রের ওই চিকিৎসকের শাস্তির দাবি করেছে শিশুর পরিবার। শান্তিপুরের বাসন্তীতলার বাসিন্দা কুন্তল রায় গত 25 তারিখ ওই কেন্দ্র থেকে তার 6 মাসের শিশুপুত্রকে 2টি ভ্যাকসিন দেয়। পরবর্তীতে কুন্তলবাবু জানতে পারেন একটি ভ্যাকসিন গত 10 মাস আগে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। এরপর তিনি ওই চিকিৎসকের কাছে গেলে তারা ভুল স্বীকার করেন। কুন্তল জানান চিকিৎসক শিশুকে পর্যবেক্ষণে রাখার পরামর্শ দেন। ভ্যাকসিনটা ভুল দিয়েছে এই কারণে আমরা জানলাম, যখন আমরা ভ্যাকসিন দেওয়ার সময় তো কেউ হাতে দেয় না কি ভ্যাকসিন দিচ্ছে কোন ডেটা, আমরা তো দেখি না, ডাক্তার নিয়ে আসে। তো আমরা যখন ভ্যাকসিন লাগানোর পর যে স্লিপটা লাগিয়ে দেয় ওতে আমরা চেক করে পাই, অনেকে তো চেক করে না, অনেক বাচ্চা এরকম ভাবে পেরিয়ে গিয়েছে। তারপরে কি করলে? তারপরে আমরা ওই ভ্যাকসিনটা মানে যখনই দেখি তখন ডাক্তারের সাথে গিয়ে বলি যে ডাক্তার এবার কি হবে। ডাক্তার বললেন যে কিচ্ছু হবে না, কোনো অসুবিধা নেই, তুমি শুধু বাচ্চাকে একটুখানি দেখবা যাতে বমি না করে আর গায়ে যেন র্যাশ না বেরোয়, তো কিছু হবে না। যখন এত কিছু কেন বলছেন আপনি? তো আপনি তো ডাক্তারও বলছেন যে এখন বাচ্চাকে অবজারভেশনে রাখতে হবে। তো বাচ্চা যখন অবজারভেশনে রাখতে যখন বলেছে তখন আমরা খুবই ভয়ে আছি আর কি। আর ডাক্তার আমার বাচ্চা এমনিতে খুবই অসুস্থ হয়ে পড়েছে ভ্যাকসিন দেওয়ার পর থেকে। এখন আমি চাইছি যে ডাক্তারের লাইসেন্স ক্যান্সেল করা হোক, ডাক্তারকে আইনি অনুযায়ী কড়াকড়ি সাজা দেওয়া হোক। এরপর শান্তিপুর থানায় চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন কুন্তল রায়। সূত্রের খবর, দীর্ঘদিন ধরে ওই চিকিৎসা কেন্দ্রে মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন দেওয়া হতো। একাধিক মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন মজুদ থাকলেও এদিন সব সরিয়ে রাখা হয় বলে অভিযোগ। শিশুর মা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করেছেন। স্যারকে 2 দিন আগে ইনফর্ম করতে হয় ভ্যাকসিন দেওয়ার জন্য। তা আমি স্যারকে বললাম যে স্যার এরকম ভ্যাকসিন দেবো, তো বললেন ঠিক আছে এরকম 25 তারিখে মানে রোববারে আপনি চলে আসবেন, আমি ভ্যাকসিন কলকাতা থেকে নিয়ে আসবো। ঠিক আছে, আমি গেছি, গিয়ে যথারীতি টোকন নিয়েছি, গিয়ে বসে আছি। তারপর যখন ভ্যাকসিনে ঢুকলাম, দিয়ে উনি তো কথা দেখলেন, বাচ্চা টাচ্চা দেখলেন, দেখে বললেন ঠিক আছে কোনো অসুবিধা নেই, ভ্যাকসিন দিয়ে দিলাম। তা হ্যাঁ দিয়ে দিন। উনি 2টো ভ্যাকসিন 2টো পায়ে দিলেন। এবার আমি বেরিয়ে এসে পাপা দেখছি খুলে যে ওখানে ভ্যাকসিনের এক্সপায়ারি ডেট হয়ে গেছে 10 মাস আগে, মানে ফেব্রুয়ারিতে এক্সপায়ারি হয়ে গেছে। আচ্ছা, সেই ভ্যাকসিন এতদিন পর উনি এখন আমার বাচ্চার শরীরে পুশ করেছেন। যখন ওনাকে গিয়ে জিজ্ঞাসা করছি যে এরকম স্যার এখন কি করা যাবে বলুন, কি করতে হবে, আমি তখন পেছন দিকে তাকিয়ে দেখছি বাচ্চা কাঁদছে দেখে বাইরে বেরিয়ে এসে, যেটা দোকানের যে ফ্রিজ থেকে এতগুলো ভ্যাকসিন উনি সরিয়ে ফেললেন তাড়াতাড়ি করে। আমি তখন বললাম যে তার মানে আপনারা এই ভ্যাকসিনই রাখেন, আপনারা যেহেতু শুনলেন আমার বাচ্চার শরীরে একটা বিষ পুশ করলেন, একটা ওষুধ যদি এক্সপায়ারি হয়ে যায় সেটা বিষ হয়ে যায় পয়জন, আপনি জেনে শুনে এটা করলেন আমার 6 মাসের বাচ্চার উপরে। হ্যাঁ, আমি থানায় জানিয়েছি। হ্যাঁ, থানা তো ফার্স্টে নিতে চাইছিল না, আমার হাজবেন্ড আর্মিতে আছেন, তো উনি সব জায়গায় মেল করার পর থানা সকালবেলা নিয়েছেন, সকালবেলা ডেকেছে আমার হাজবেন্ডকে, দিয়ে ওটা নিয়েছেন FIR-টা। যাই হোক, উনি প্রথমে নিতে চাইছিল না থানা। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, নদিয়া। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড, সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।